ডাক্তারকে আমরা হারালাম, সেই ডাক্তারকে আর কখনো ফিরে পাবো না। সেই ডাক্তারের জন্য তদন্ত করার জন্য করতে বলার জন্য আমি আসিনি, এবং যাকে বসানো হয়েছিল দায়িত্ব দিয়ে তিনি নিজে তদন্ত চাইছেন। এ কথা শুনতে গিয়ে আমার মাথা লজ্জায় হেঁট হয়েছে। তাকে আমি কখনো আমাকে শুনতে হয় একদিন সমর্থন করেছিলেন, আজকে বিরুদ্ধে কথা বলেন। কোনো দিন আমি সমর্থন করিনি। গণতান্ত্রিক দেশে একজনের সমর্থনে কিছু হয় না। তিনি সমর্থন আদায় করে নিয়েছিলেন, কৌশল করে আদায় করে নিয়েছিলেন, তারপর ক্ষমতার অপব্যবহার করেছেন ক্রমাগত ক্ষমতার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। ভাবছেন তার মতো ক্ষমতা আর কেউ কারো নেই।